রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি নিয়ে কোরিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সাবধান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও জানিয়েছেন ওয়াশিংটন। মূলত পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে পূর্ব এশিয়ার এই দেশটিতে এই হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি বুধবার জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সাথে অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং ইতিপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার জন্য অনুরোধ করছি। কিরবি আরও বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু উত্তর কোরিয়া সফর করার সময় কিম জং উনের সাথে দেখা করে পিয়ংইয়ংকে মস্কোর কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। অবশ্য মার্কিন কর্মকর্তারা কীভাবে এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে তা বিস্তারিত জানতে অস্বীকার করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিতে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অপরদিকে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না পেয়ে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন তাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন। পুতিন সেই সময় এক বিবৃতিতে বলেন, আমি নিশ্চিত যে আমরা দুই দেশের জনগণকে কল্যাণ ও কোরীয় উপদ্বীপ এবং সমগ্র উত্তর পূর্ব এশিয়ার দৃঢ় স্থিতিশীলতা তো নিরাপত্তার জন্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করব। এর আগে গত বছর উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে গোপনে আর্টিলারি শেল পাঠানোর অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্র। বুধবার কিউরি বলেন, আমরা উদ্বিগ্ন ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীকে সামরিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করেছে উত্তর কোরিয়া। এ সময় নতুন তথ্যের উদ্বত্তি দিয়ে উভয় দেশের মধ্যে এই ধরনের আলোচনা অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি। কিরবির ভাষায়, আগামী মাসগুলোতে এই বিষয়ে উভয় দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে জানতে নিউ ইয়র্কে জাতিসংঘের উত্তর কোরিয়া এবং রাশিয়ার মিশনের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অবশ্য উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই এর আগে অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। উত্তর কোরিয়া অবশ্যই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটি জোর দিয়ে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর আধিপত্যবাদী নীতি মস্কোকে তার নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।